कि विशाल एक आम ताई ना आसले ये आम देखी आम निये एक मजार जिनिस मने पड़लो धरें आपनार बासार पाशे एक बड़ो आम गाछ एबं आपनार बासार जानाला दिये सेई आम गाछेर किछु माने आम देखते पाओया जाय तो आपनि कि करबेन ताहले आपनि अनुमति तोयाक्का ना करेई एक लाठी जोगाड़ करे सेई गाछ थेके किन्तु दुई एकटा आम पाड़ार चेष्टा करबेन। तो धरें आपनि आम पाड़ार चेष्टा करलेन किन्तु কোনো এক কারণে আপনি হয়তো আমটা পারতে পারলেন না এবং আপনি শেষে ব্যর্থ হয়ে বলেন যে ধুর ছাই বলে লাঠিটা ফেলে দিয়ে আপনি চলে গেলেন। অন্যদিকে তরতর করে আপনার ছোট ভাই বা বড় বোন এসে ওই একই লাঠি দিয়ে একই জায়গা থেকে একইভাবে কিভাবে কিভাবে যেন বিশাল বড় বড় দুটো আম পেরে ফেললো এবং সে কাপুস গুপুস করে খেয়ে ফেললো। জি আপনি একটু আগে বলছিলেন যে এই দোষটা আমের, হ্যাঁ, কারণ আমটা অনেক বড় বা দোষটা লাঠিটা অনেক ছোট। সেই আপনি কিন্তু দেখলেন যে আপনারই ছোট ভাই বড় বোন একই জিনিস দিয়ে আপনি যেটা পারলেন না সেটা অ্যাচিভ করে ফেললো। তো এই পর্যায়ে হয়তো বা আপনাদের অনেকের মনে হতে পারে যে এই স্টুডেন্ট টিমের প্রোগ্রামের মধ্যে ভাইয়া আম আম কি করতেছে। হ্যাঁ, আম আসলে জাস্ট একটা এক্সাম্পল, কারণ দেখেন এই যে একই জিনিস দিয়ে যেমন একজন পারলো আরেকজন পারলো না, আমাদের বাস্তব লাইফে আমরা কিন্তু দেখি যে একই ম্যাটেরিয়াল পড়ে একই বই পড়ে একই স্যারের নোট পড়ে একই কোয়ান্টামের ভিডিও দেখে একজন ভালো রেজাল্ট করছেন আরেকজন ভালো রেজাল্ট করছেন না। হ্যাঁ, একই বাসায় একজন ভালো রেজাল্ট করছেন আরেকজন ভালো রেজাল্ট করছেন না, কিন্তু এই ডিফারেন্সটা কেন এটা আপনাদের সবসময় মনে হয় না? এই ডিফারেন্সটা কেন সেই উত্তর নিয়েই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আছি নাসির সিদ্দিকী। তো আমরা এই কেনর উত্তরে এখনই চলে যাব। তো উত্তরে যাওয়ার আগে আমরা আরেকটা গল্পতে চলে যাই। হ্যাঁ, গল্প শুনতে কেনা ভালোবাসে। এই গল্পটা অবশ্যই একটু একটু মজার একটা গল্প, একটা ক্লাসরুমের গল্প। একজন টিচার এবং একটা স্টুডেন্টের নাম হচ্ছে আদি। তার বয়স খুব কম, বয়স 6 বছর বয়স। তো টিচারটা হচ্ছে ম্যাথমেটিক্সের টিচার। তো টিচারটা 6 বছরের একটা বাচ্চাকে, হ্যাঁ, 6 বছরের একটা বাচ্চাকে ম্যাথমেটিক্স শেখাচ্ছে 2+2 কী হয়। তো এখন সে মানে আমাদের টিচার যিনি তিনি আসলে একটা আম দিয়ে এক্সাম্পল দিচ্ছে। দেখেন আমাদের আজকে তো সবগুলো গল্পের মধ্যেই কিন্তু আম আম চলে আসছে। আমাদের আজকের আলোচনাটা আমময়। আমি অবশ্য জানি না যে আমময় কোনো শব্দ আছে কিনা, আর যাই হোক আমরা একটা শব্দ আবিষ্কার করে নিলাম, যাই হোক। তো তিনি কি করলেন, বললেন যে আচ্ছা আদি বলো তো যে তোমার কাছে ধরো 2টো আম আছে, তোমাকে আমি আরও 2টো আম দিলাম, তোমার সব মিলিয়ে তোমার কটা আম হয়? তখন সে বলল ম্যাম 5টা আম। তখন ম্যাম বললো যে আচ্ছা কি এটা 2টো 2টো মিলে 5টা কি বলে? এখন ছোট তো বয়সে। তো এখন ম্যাম কি করলো, ম্যাম আবার সুন্দর করে দেখালো, ধরো আদি তোমাকে আমি 2টো আম দিলাম, হ্যাঁ, তোমাকে আমি আবার 2টো আম দিলাম, তাহলে তোমার কাছে এখন টোটাল কয়টা আম আছে? তো আদি বললো মিস 5টা আম। তো মিস এখন একটু একটু বিরক্ত হলো যেটা কি বলে। তখন এই মিস আবার জানতো যে আদির মা মিসকে বলেছিল যে আদির স্ট্রবেরি খুব পছন্দ। তখন মিস ভাবলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা কাজ করি, আমি স্ট্রবেরি দিয়ে এক্সাম্পলটা দিই। তো মিস বললো আচ্ছা আদি বলো তো, আচ্ছা আম ভুলে যাও, ধরো তোমাকে আমি 2টো স্ট্রবেরি দিলাম, তোমাকে আমি আবার 2টো স্ট্রবেরি দিলাম, তাহলে তোমার কাছে এখন টোটাল কয়টা স্ট্রবেরি হবে? তো আদি সুন্দর করে বললো জি মিস 4টা স্ট্রবেরি হবে। তো মিস তো খুশি হয়ে গেল যে আচ্ছা যাক ছেলে অন্তত লাইনে আসছে। তো এখন তাও একটু যাচাই করার জন্য মিস আবার জিজ্ঞেস করলো আচ্ছা আদি ধরো তোমাকে আমি আবার 2টো আম দিলাম, তোমাকে আমি আরেক দিক দিয়ে আবার 2টো আম দিলাম, তাহলে তোমার কাছে সব মিলে কটা আম হবে? তো আদি বলল মিস 5টা আম। তো এবার তো মিস পুরো একবারে রেগে গেল যে কি, তোমাকে আমি 4টা আম দিলাম 2টো 2টো করে, তোমার 5টা আম কীভাবে হয়? আদি তো একটা বাচ্চা ছেলে, সে সুন্দর করে তার ব্যাগের ভিতর থেকে একটা আম বের করে বলে এই যে মিস আমি বাসা থেকে একটা আম নিয়ে আসছিলাম আর আপনি 4টা আম দিয়েছেন, সব মিলে আমার কাছে 5টা আম। তো এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষাটা হচ্ছে যেমন শিক্ষা কিন্তু না, গল্পটা খুব মজার। কোন দিক থেকে? যে এইভাবেই আদির কাছে যেমন একটা আম লুকানো ছিল, হ্যাঁ, টিচার কিন্তু সেটা ধরতে পারছিল না কারণ টিচার সেটা জানে না। একইভাবে ভালো স্টুডেন্টদের কাছে এই ধরনের আমের মতোই একটা সিক্রেট জিনিস লুকানো থাকে, যেটা অনেক ক্ষেত্রে ভালো স্টুডেন্টরা নিজেরাও জানে না সে খারাপ স্টুডেন্টদেরকে বলবে কি, এবং সেই উত্তরটাই হচ্ছে আমাদের কেনর উত্তর। এবং সেই সিক্রেটটা এক কথায় যদি আমরা বলতে চাই, সেই সিক্রেটটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। ভালো স্টুডেন্টদের কাছে এই যে তারা একই জিনিস পেয়ে একই জিনিস পড়ে অন্য স্টুডেন্টদের থেকে অনেক ভালো রেজাল্ট করে, এর পিছনে একটা মূল অবদান হচ্ছে এই দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড। আমরা দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউডকে আমরা আসলে সোজা বাংলায় বলতে গেলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আমাদের কোয়ান্টাম মেথড বইয়ে শ্রদ্ধেয় গুরুজি চ্যাপ্টার 4-এ দৃষ্টিভঙ্গিকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। प्रोएक्टिव की रिएक्टिव की সেই ব্যাপারে আমরা একটু পরেই শুনবো। তার আগে আরেকটা মানে ঘটনা বলে নিই, সেটা হচ্ছে একটা জিনিস দেখবেন যে পরীক্ষার আগের রাতে, ঘটনা ঠিক না, একটা মানে বাস্তব জিনিস বলে দিই, পরীক্ষার আগের রাতে অনেকে কিন্তু খুব নার্ভাস হয়ে যান। আপনাদের মধ্যে আমিও একসময় নার্ভাস হতাম যে আচ্ছা পরীক্ষার আগে তার নার্ভাস হয়ে যাচ্ছি আমরা, তো কি হচ্ছে যে কি হলো কেমন কিছু না, যে একজন হয়তো বা ফোন করে বললো বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে বললো এই তুই 5 নম্বর চ্যাপ্টারের 19 নম্বর অঙ্কটা করছিস, তা আপনি বললেন যে না না 5 নম্বর চ্যাপ্টারের 19 নম্বর অঙ্কটা তো আমি ছেড়ে দিস, অনেক বড় অঙ্ক। তো অপর পক্ষের বন্ধুটা বললো তুই এটা ছেড়ে দিছিস, আরে এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক তুই যদি না করিস তো তুই কিছুই পারবি না। দেখেন আপনার সব প্রিপারেশন ভালো করে নেওয়া আছে, শুধুমাত্র এই কথাটা শুনে আপনার পরীক্ষার আগের রাতে শুরু হয়ে গেল আল্লাহ মাফ করুক নার্ভাসনেস, আপনার হাত পা ঘামা শুরু হয়ে গেল, আপনার মাথা ঘুরানো শুরু হয়ে গেল, আপনি সব পারেন, হয়তো 5 নম্বর চ্যাপ্টারে এই 19 নম্বর অঙ্কটাই খালি আপনি ছেড়ে আসছেন। এই দেখেন আপনার একজন বন্ধু বা বান্ধবের কথা শুনে আপনার কিন্তু পরীক্ষার আগের রাতে সব চেঞ্জ হয়ে গেল, এই যে আরেকজনের কথা শুনে আপনার বর্তমানটা চেঞ্জ হয়ে গেল, এটাই হচ্ছে রিঅ্যাক্টিভনেস। সো আমরা প্রোঅ্যাক্টিভনেস এবং রিঅ্যাক্টিভনেসকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে প্রোঅ্যাক্টিভনেসকে আমরা এমনভাবে সংজ্ঞায়িত করতে পারবো যে প্রোঅ্যাক্টিভ মানে অন্য কারো কথা বা আচরণ বা যে কোনো ঘটনা দ্বারা উত্তেজিত না হয়ে প্রশান্তভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করা। যেমন এটা একটা এক্সাম্পল আমরা এখানে দিতে পারি, যেমন আমাদের 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 ইউনিভার্সিটি লাইফে আমাদের একটা আসলে রিঅ্যাক্টিভের এক্সাম্পলও চলে আসার সাথে আমরা এক জায়গায় দেখছিলাম যে আমাদের একটা ফ্রেন্ড সে একটা 5 নম্বরের মানে একটা পরীক্ষাতে 5 নম্বর ছেড়ে আসছে। 5 নম্বর ছেড়ে আসার পরে সে এত কষ্ট পেল এবং মানে এত দুঃখ পেল এবং এত ভয়ও পেল যে সে কাঁদতে কাঁদতে বন্যা ভাসায় দিল, এবং এই বন্যার কারণে তার অ্যাকচুয়ালি পরবর্তী পরীক্ষাগুলো খুব খারাপ হলো এবং তার সেই সেমিস্টারের রেজাল্টটা বেশ খারাপ হলো। এবং এই একই এক্সামের সময় আমাদের আরেকজন বন্ধু আসে একটা অ্যাক্সিডেন্টের কারণে তার আসতে 15 মিনিট লেট হলো, বাট সেই সিচুয়েশনকে সুন্দরভাবে হ্যান্ডেল করে পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে বের হলো, হয়তোবা তার কিছু হয়তোবা 10 মার্কস 12 মার্কস সে ছেড়ে আসছিল, বাট সেটাকে কিন্তু সে তার পরীক্ষায় এবং অন্যান্য পরীক্ষায় এফেক্ট ফেলতে দেয় নাই। সে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে প্রোঅ্যাক্টিভভাবে সুন্দরভাবে পুরো জিনিসটা শেষ করলো এবং সে প্রোঅ্যাক্টিভিটির একটা ভালো এক্সাম্পল দেখালো। তো আমরা খুব ভালোভাবে দেখতে পারি যে প্রোঅ্যাক্টিভ মানে আমি একটু আগেও বললাম যে যে কোনো সিচুয়েশনে অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে, উত্তেজিত না হয়ে, ভয় না পেয়ে, হ্যাঁ, নিজে যেটা আপনার কর্মপরিকল্পনা ছিল, যেটা আপনার লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে আপনি সুন্দরভাবে এগিয়ে যাওয়া এবং এক কথায় বলতে গেলে আপনার লক্ষ্যে মানে লক্ষ্যে বহাল থাকা, আপনার পরিস্থিতি সৎ ব্যবহার করা, সর্বোত্তম ব্যবহার করা। অন্যদিকে যদি রিঅ্যাক্টিভ মাইন্ডসেট অথবা রিঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বলতে চাই, তাহলে এটা হচ্ছে হতাশাজনক, হ্যাঁ, এটা হতাশাজনক দৃষ্টিভঙ্গি। এখানে আপনি সবসময় অন্যের কথা দ্বারা প্রভাবিত হবেন, আরেকজন কি বললো, ও সে কি বললো, অমুক যদি হয়, আচ্ছা সেটা যদি হয়, আচ্ছা এই প্রশ্নের উত্তর যদি না আসে, আচ্ছা যদি বৃষ্টি পড়ে, আচ্ছা যদি রিক্সা না পাই, আচ্ছা যদি কলমের কালি শেষ হয়ে যায়, আচ্ছা যদি ক্যালকুলেটরের ব্যাটারি শেষ হয়ে যায়। আমরা এরকমও দেখছি আমাদের ফ্রেন্ডরা 3টা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা হয়ে যাচ্ছে ভয়ে। সো মানে আপনি 3টা ক্যালকুলেটর নিয়ে যেতে পারেন, এই ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে অন্যের কথাতে আপনি কখনো ভয় পাবেন না, কখনো প্রভাবিত হবেন না, শুধু অন্যের কথা কিন্তু না, অন্য যে কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টের কারণে আপনি যাতে আপনার লক্ষ্য থেকে সরে না যান, সেই ঘটনাটাই যাতে আপনার সাথে সবসময় ঘটে, তাহলে আপনি রিঅ্যাক্টিভ মাইন্ডসেট থেকে প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেটে শিফট করবেন। এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু বড় একটা সিক্রেট অ্যাচিভ করতে পারবেন, এবং তাহলে আপনি একই ম্যাটেরিয়াল, একই ভিডিও, একই পড়াশোনা অন্য যে কেউ করলেও সে যদি ভালো রেজাল্ট করতে না পারে, আপনি নিজে ভালো রেজাল্ট করতে পারবেন, কারণ সিচুয়েশন যাই হোক না কেন সেই সিচুয়েশনকে আপনি সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারেন। এবং এভাবে ব্যবহার করতে থাকলেই আপনি খেয়াল করবেন আপনার আশেপাশে সবার মধ্যে থেকে আপনি একজন অনন্য মানুষ হয়ে উঠছেন, আপনার প্রত্যেকটা কাজে সেটার প্রভাব পড়ছে এবং আপনার রেজাল্টের প্রভাব পড়ছে। আমরা কিন্তু কোয়ান্টামে একটা কথা বলি যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। তো এই স্টুডেন্টদের ভিডিওতে আমি কথাটাকে একটু মডিফাই করতে চাই যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন তো বদলে যাবেই, আপনার রেজাল্টও বদলে যাবে। তো আমরা আশা করি যে যারা ভিডিওটা দেখলেন তারা নিজেদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে সচেতন হবেন। পড়াশোনার ক্ষেত্রে অনেক ধরনের সিচুয়েশন আসবে, সিচুয়েশনগুলোকে আপনারা হ্যান্ডেল করবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন, ভালোভাবে পড়াশোনা করবেন এবং সবসময় পজিটিভ থাকবেন, কারো কথা দ্বারা, কারো আচরণ দ্বারা প্রভাবিত হবেন না। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই 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 আপনাদের সব ফ্রেন্ডদের মাঝখানে ছড়িয়ে দিবেন। আর একটা ছোট্ট কুইজ থাকবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে ভিডিও শুরুতে যে আমটা আমি দেখালাম সেই আমটা কোন প্রজাতির আম কে বলতে পারেন কমেন্ট করবেন, আমরা দেখব কে উইনার হয়। সো এতক্ষণ সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডেন্ট টিমের পক্ষ থেকে। সামনের ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।